আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, হিন্দু সেলের আইডি হ্যাক। আমি জিজ্ঞেস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাক হয়েছে না স্ট্যাক হয়েছে সেটা আমার দেখার বিষয় না। গালি ফেসবুকে আসছে কিনা কথা আসতে বলেন কেন? হ্যাক হয়েছে না কি হয়েছে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হল রাসূলকে গালি দিয়েছে কিনা। তাইলে বুলার নবী প্রেমিককে যখন দেখছে গালি দিয়েছে, তখন তাদের অন্তরে রক্তক্ষরণ হওয়ার কারণে তারা নবী প্রেমিক হিসাবে রাস্তায় যখন নেমে আসছে, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুফুরিকারীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তাদেরকে কাকির মতো গুলি যারা করেছেন তারা এই দেশের পুলিশ বাহিনীকে থাকতে পারে না, তাদেরকে ফাঁসির কাস্কে ঝুলাতে হবে। রাজি তাকে দুই হাত উঁচু করে দেখা। মুসলমান, 5,000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, 5,000 বাংলাদেশে কি আমরা 5,000 এখানে আসি করে আসা ইয়ের 5,000 বিরুদ্ধে মামলা? বাংলাদেশের 70 কোটি মুসলমান ওই শহীদদের পক্ষে, বাংলাদেশের 70 কোটি মুসলমান বুলার শহীদদের পক্ষে, ঠিক না ঠিক? রক্ত দিয়েছি দাউদ হায়দারের বিরুদ্ধে, রক্ত দিয়েছি তসলিমার বিরুদ্ধে, রক্ত দিয়েছি আহমদ শরীফের বিরুদ্ধে, রক্ত দিয়েছি হাইকোর্ট থেকে ফতোয়ার রায়ের বিরুদ্ধে, রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি ব্লকে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনে আর রক্ত দিতে চাই না। যারা নবী সম্পর্কে কটূক্তি করবে তাদেরকে ফাঁসিতে ঝুলাইবার আইন সংসদে পাস করতে হবে। হাত উঁচু করে দেখান, সংসদে পাস করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম নবী বিরোধী যারা তাদেরকে ফাঁসির কাস্কে ঝুলাইবার সংগ্রাম, এবারের সংগ্রাম সংসদে নবী বিরোধীর আইন পাস করার সংগ্রাম। আপনারা কে সংগ্রাম করতে প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম অবশ্যই মুমিনিন। আল্লাহ মাহমুদ সুফি সাহেব আজকের এই মজলিস মজমাই বয়াত করে দোয়া করেছেন এবং নসিহত করার পরে দোয়া করেছেন, আল্লাহ পাক আমাদের সকলের জন্য এই দোয়াকে যেন কবুল করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হাই হাই তো আগে কইবে না, ওনার নসিহতের পরে এই স্টেজে আর কোনো কথা চলে না। একটা কথা বলার জন্য দাঁড়িয়েছে, আজকে যারা বয়ান শুনেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লামা আহমদ সুফি সাহেব এখনো বিচরণ করে বেড়াচ্ছেন, হাঁটা দাঁড়িয়ে মাদ্রাসা সহ বাংলাদেশের অনেক মাদ্রাসায় বখারি শরীফের দর্স দিচ্ছেন, এখন এইখানে বসে যে আপনাদের সামনে তসবি বাতাইলেন, কথা বললেন, শরীয়ত মারফত হাকিকত তরিকতের কথা বলেছেন, এই কথার দ্বারা আপনাদের কি মনে হয়েছে? আল্লামা আহমদ সুফি ব্রেইনের দিক থেকে এখনো আমাদের চাইতে তরতাজা। আল্লামা আহমদ সুফি দামত বরকাতুহু গত রমজানের আগে রমজানে উনি হাসপাতালে ছিলেন, আইসিইউতে প্রায় 15 দিন পর্যন্ত ওনার কোনো হুশ ছিল না। আমার জানা মতে অনেকে উমরার সফর বাতিল করেছেন, কারণ উনি ইন্তেকাল করলে জানাজা পড়তে হবে। আজকে তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলেন, খানকার পীর রাজপথের বরাকু সৈনিক,
আল্লাহ মাহমুদ শফি একদিক থেকে খানকার পীর, আরেক দিক থেকে রাজপথের লড়াকু সৈনিক। বাংলার মাটিতে যত বাতেল যত দিক থেকে আগমন করে, সমস্ত বাতেলের বিরুদ্ধে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আল্লাহ মাহমুদ শফি যেই দিকে যখন নির্দেশ করবেন, নিজের তাজা রক্ত রাজপথে জ্বলে দিতে রাজি আছেন? আমার শেখ ও মুর্শিদ কথা শুনতে যায় কয়েকটা কথা মনে হয়েছে। আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি, নাম শুনেছেন? রহমতুল্লাহ আলাইহি, হাসপাতালে ছিলেন, অসুস্থ, কথা বলতে পারেন না। ডাক্তার ওনাকে দেখার জন্য আসছে। আয়েশা ডাক্তার দেখতেছে, পরীক্ষা করতেছে। পরীক্ষা করে ডাক্তার সাহেব ওনার পাশে যে খাদিম ছিলেন তাদেরকে বলতেছে, হুজুরের বয়স বেশি হওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে দেমাগ ঠিক নাই। আব্দুল্লাহ দরগাসি সাহেব চোখ খুলছেন, খুইলে বলছেন, ডাক্তার সাহেব নি কিয়া কাহা, কিয়া কাহা, কিয়া কাহা, কিয়া কাহা। লোকজন কিছু বলতেছেন, ডাক্তার সাহেব নে ইয়ে নেই কাহা কে মুঝে দিমাগ ঠিক নেই হ্যায়। ডাক্তার সাহেব কো কহ দো, শিয়া সিত্তা হাদিসে যে কোন দিক থেকে যে কোন হাদিস এবারে সহ জিজ্ঞেস করবে, তার সনদ জিজ্ঞেস করবে, যদি আমি এই মুহূর্তে না বলতে পারি আমার বুকের মধ্যে গুলি চালিয়ে দিও। এই হলো আমাদের হুজুর গানে দিন শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি, যার খলিফা নাম শুনেন নাই, কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী, যার জন্ম না হলে ভারত আজাদ হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক ছিলেন, জমিয়ত উলামা ইসলামের সভাপতি, তিনি একজন লোক, ওনার সাথে ওনার খাদেমরা তো মুসাফা করতে দিতেন না। ওই যেমন এখন আল্লাহ মাহমুদ শফির সাথে মুসাফা করার জন্য আপনারা আসছেন, আমরা বাধা দিয়েছি, এরকম উনি যখন যাইতেন তখন লোকজন তো হুমরি খেয়ে পড়তেন মুসাফা করার জন্যে, তো মুসাফা করতে দেয় না। একটা বৃদ্ধ লোক, উনি যখন ঘর থেকে বের হইতেন, খানকার থেকে বের হইতেন, বের হইলেই যখন মানুষের হুজুম হইতো, বৃদ্ধ লোকটা দূর থেকে ডাক দেয়, কইতো কয়া দিব, কয়া দিব, বুঝেন নাই বুঝা, কয়া দিব, যেই কইতো কয়া দিব, উনি সকল মানুষকে সরাই আইসা, লোকটার সঙ্গে সালাম সালাম আনাকা করতেন। লোকটা অনেকে জিজ্ঞেস করছে, নাই তুমি কি কয়ে দিবা, কিছু কয় না। কুতুবে আলম এন্তেকালের পরে তাকে জিজ্ঞেস করছেন, এবার কত দেখি তুমি কি কয়ে দিবা, তো যে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা কামরার মধ্যে ছিলেন, আমি জানতাম না যে উনি ওই কামরায় আছে। গভীর রাত্রের বেলা উঠছি, উইটা তারপর আমি বের হয়েছি, বের হয়ে দেখি কামরা থেকে জিকিরের আওয়াজ আসতেছে। এখন আমি চিন্তা ভাবনা করতে লাগলাম, এখানে জিকির করার কে, এই কামরার থেকে জিকিরের আওয়াজ কোথার থেকে বের হয়। একটু সামনের দিকে গেলাম, যাই দেখি লা ইলাহা যখন টান দেয় দরজা জানালাগুলি খুইলা, উপরের দিকে উঠে ইল্লাল্লাহ যখন বলে তখন আমার এসা লেগে যায়। আমি তখন আমার খুব ভয় আসলো, এখন মনে মনে ভাবতেছি যদি দূর দেয় তারপর যদি আমার ফিরা ধরে মরলে তো মর, ওই অসুবিধা কি, বুঝাল ওই জিনিসটা কি। আর একটু সামনের দিকে গেলাম, যাইয়া দেখি হুসাইন আহমদ মাদানী ওই ঘরের ভিতরে বসে লা ইলাহা বলে কান দেয়, দরজা জানালা সব আলাদা হয়ে উপরের দিকে উঠে ইল্লাল্লাহ বললে জায়গা মতো এসা লেগে যায়। দৃশ্যটা আমি দেখে হুজুরের কাছে বসে রইলাম, জিকির শেষ হইল, হুজুর ওইটা যখন আমাকে দেখছেন তখন হুজুর বলছেন, কাউকে বলতে পারব না, এরপর থেকে আমি কাউকে বলি না, এখন আমার শখ হুজুরের সঙ্গে মুসাফা করা,
হুজুরের দেখলেই আমার সঙ্গে তুমি সভা করবে না, খাদামরা আমাকে সরাই দেবে, হুজুরের দেখলেই আমি কয়ে দিব। হাসপাতালে ভর্তি অবস্থায় ওনার জব বন্ধ, লোকজন ওনাকে গ্রাউ করে বসে আছেন, কোন আওয়াজ নাই, জব বন্ধ হয়ে গেছে, শুধু শ্বাস বের হইতেছে। ডাক্তার ডেকে আনছেন, ডাক্তার আসছে, আইসা তারপরে যন্ত্র লাগাই যে কানে এই যন্ত্র লাগে দেখতেছে, দেখার পরে ডাক্তার চুপ করে দাঁড়ায় রয়েছে, কিছু কয় না। লোকজন জিজ্ঞেস করতেছেন, ডাক্তার সাহেব কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কিছু বলেন না কেন? ডাক্তার সাহেব বলেন, শোনেন, শরীরের যেই যেই জায়গায় এই যন্ত্রটা ধরলাম সব জায়গা থেকে ইল্লাল্লাহর জিকির বের হয়েছে, সব জায়গা থেকে ইল্লাল্লাহর জিকির বের হইতেছে। এই হলো আমাদের বুজুর্গের দিক। হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন, তাহাজ্জুদ নামাজের পরে সহি পড়া কোরআন শরীফ দিয়ে তাহাজ্জুদ আদায় করে তারপরে ইন্তেকাল করেছেন। এই হলো আমাদের বুজুর্গের দিন। আমরা যাদেরকে সামনে রেখে, যাদের নাম নিয়ে আমরা বাংলাদেশে চলি, আল্লামা আহমদ শফি হুসাইন আহমদ মাদানী সাহেবের হাতে গড়া সৈনিক হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জানশীন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, বর্তমান বিশ্বের সবচাইতে বড় পীর আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক ওনাকে হাজার বছর হায়াত দান করুক, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক। আল্লাহ মাহমুদ শফির বয়স আজকে 102 বছর। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের ডক্টর কামাল সাহেব, বাংলাদেশের ইনোয়ার মেনন সাহেবেরা যারা আল্লাহ মাহমুদ শফি সম্পর্কে কটূক্তি করো, তারা জেনে রাখো, আল্লাহ মাহমুদ শফির চাইতে জনপ্রিয় লিডার বাংলার মাটিতে নাই, বাংলার মাটিতে। সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় মিছিল, প্রতিবাদ মিছিলের ঘোষণা দিতে, আমার জানা মতে বাংলাদেশের এমন কোন ইউনিয়ন নাই, বাংলাদেশের এমন কোন উপজেলার থানা নাই, আল্লাহ মাহমুদ শফির একদিনের নির্দেশে রাজপথে মানুষ নেমে আসে না। আজকে যারা আল্লাহ মাহমুদ শফিকে তেতুল হুজুর বলো, আল্লাহ মাহমুদ শফিকে নেকুকুত্তি করো, ডক্টর কামাল বলেছেন আল্লাহ মাহমুদ শফির বিরুদ্ধে মামলা করবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর কামাল আল্লাহ মাহমুদ শফির দিকে চোখ তুলে তাকাইলে এই চোখ মুক্তি ফেলা হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলো ঢাকা অভিমুখে লং মার্চ করে আসতে, এপ্রিল মাসের 6 তারিখ, সামনে বাকি আছে 23 দিন। আমরা এসে ঢাকায় কিছু আওয়াজ দিছি পেপার পত্রিকায়, কিছু বিভিন্ন জায়গায় কিছু সভা সমাবেশ করে লোকজনকে জানান দিয়েছি, এক ডাকে ঢাকা শহরে গাড়ি ঘোড়া যা আছে সব বন্ধ, রেল বন্ধ, বাস বন্ধ, সিএনজি বন্ধ, এমনকি বুড়িগঙ্গা নদীর নৌকা বন্ধ। লোক আইসে 70 লাখ, 70 লাখ বাংলাদেশের বড় দল, ছোট দল, ক্ষমতাসীন দল, ক্ষমতা হারা দল, সব দলকে চ্যালেঞ্জ করে বলতে চাই, 6 মাসের সময় দিলাম, এর অর্ধেক মানুষ জমাও, 6 মাসের সময় দিলাম, এর অর্ধেক মানুষ জমাও। আজকে যারা আল্লাহ মাহমুদ শফিকে দুর্বল ভাবো,
আজকে যারা হেফাজত ইসলামকে দুর্বল ভাবো, আজকে তিনি আজকের জনসমুদ্রে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ মাহবুব সবই যদি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আবার ডাক দেন, 24 ঘন্টার ভিতরে তার অচল করে দেওয়া হবে। আমার কথা শেষ। রক্ত দিয়েছি তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, রক্তের বেলা কিন্তু আমরা রবিউল আব্বাল মাসের মতো হয়ে আজকে তিন তারিখ, যারা এখন থেকেই বাজারের জিলাপি গমতেছে, যারা এখন থেকে ডাইলের দাম বাড়াইতেছে খিচুড়ি পাঠাইবার জন্য, যারা এখন থেকে পায়েস করার জন্য চাউলের দাম বাড়াইতেছে, যারা এখন থেকে জুসকে জুলুসের মিছিল বের করার জন্য বিশ্ব আশেকের রাসূল নাম দিয়ে রাস্তায় নামার চিন্তা ভাবনা করতেছে, বুলাতে যখন নবী প্রেমিক চারজনকে পাকির মতো গুলি করে হত্যা করা হলো, তাদেরকে রাস্তায় কোথাও দেখা যায় নাই। সত্যিকার নবী প্রেমিক আল্লাহ মোহাম্মদ শফির বাহিনী জিলাপি খায় না, তবে মিষ্টি খাওয়া সুন্নত আমরাও জানি, আমরা তো খাই মিষ্টি, খাওয়ার পর আমরা খাই মুখের জাল নিবারণ হওয়ার জন্য, ঠিক না ঠিক? মিষ্টি খাওয়া সুন্নত, আমরাও মিষ্টি খাই, তবে রক্ত দেওয়াও সুন্নত। তাইফের জমিনে রাসূল দমদম শহীদ করেছেন, উহুদের ময়দানে দমদম শহীদ করেছেন, তাইফের জমিনে রক্ত দিয়েছেন, আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, কারবালার ময়দানে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন, বালাকুতের ময়দানে নবীর আসিল ইসমাইল শহীদ আহমদ সৈয়দ আহমদের নবী শাহাদাত বরণ করেছেন, এইটাও সুন্নাত, এই সুন্নাত আমরা জানি, ঠিক না ঠিক? ইয়া নবী সালামু আলাইকা, আমরাও কই 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকীদা হলো কবরের মধ্যে রাসূল জিন্দা। আমরা যখন রোজা শরীফের কিনারে যাই তখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সেখানে যাওয়ার পরে আমার সালামটা আমি নিজেই পৌঁছাইয়া দিই। বাংলাদেশে যখন থাকি তখন ফিরিস্তাদের মাধ্যমে সালাম রাসূলের দরবারে ইনপুট করা লাগে, ফিরিস্তা হলেন কুরিয়ার সার্ভিস, সেই জায়গার মধ্যে আমরা বলি আসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আমাদের শেখ মুর্শিদ যেই দুরুদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দুরুদ পড়ি, পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি কোনোদিন সালাম দিয়েছেন? দিছিল কোথায়? মেরাজের রাত্রিতে আরশে বসায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন, ওই সালামটা কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা ইয়া নবী। ইয়া নবী কই নাই? জি, এবার নামাজে কি সালাম লাগে? নামাজ পড়তে কি মুসল্লিদের সালাম লাগে? জি, ওই সালামের মধ্যে ওই মেরাজের সালাম দিতে হয়, এখানে কি ইয়া নবী না ইয়া ইয়ুহান নবী? জি, এবার যাবেন রওজা শরীফের কিনারে, সেখানে গেলে ওই জায়গায়ও সালাম লাগে। আমার বন্ধুগণ, কোরআন শরীফের ভিতরে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের 30 জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ইয়া মুহাম্মদ বলছেন। অন্য জায়গায় সাত জায়গায় কয় জায়গায় ইয়া মুহাম্মদ কয় জায়গায়? আস্তে কম কেন? আছে ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, আছে আছে 1,24,000 পয়গম্বরের ভিতরে যাদের নাম কোরআন শরীফে আছে তাদেরকে ইয়া বলে সম্বোধন করেছেন। আল্লাহর হাবিবের নাম যেখানে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, যেই জায়গায় নবী বলে সম্বোধন করেছেন সেই জায়গায় ইয়া আইয়ুহান নবী বলেছেন, ঠিক না ঠিক? দুই নম্বর বলতে চাই, আল্লাহ পাকের দরবারে যখন রাসূল গেছেন মেরাজে, ওই জায়গার মধ্যে আল্লাহ সালাম দিচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই জায়গায় সালাম আগে না নবীর নাম আগে? স্পষ্ট ভাষায় বলুন, বড় করে বলুন, সালাম আগে না নবীর নাম আগে? সালাম আগে না নবীর নাম আগে? নামাজ যখন শেষ করবেন, নামাজের মধ্যে যখন বৈঠক করবেন, ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূলকে যখন সালাম দিবেন, তখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম আগে না নবীর নাম আগে? এবার রওজা শরীফের কিনারে যাবেন, সেই জায়গায় হযরত আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছেন, আমার লাশটাকে রওজার কিনারে নিয়ে যাইবা, যাইয়া রাসূলকে সালাম দিবা। সালামের পদ্ধতি কি ছিল বাতলাইছেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রওজার কিনারে সালাম আগে না নবীর নাম আগে? জি 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 জি, সালাম আগে না নবীর নাম আগে? সালাম আগে। আর তুমি আড়াই হাসের জিলাপির ব্যবস্থা করিয়া ইয়া নবী সালাম, আল্লাহ পাক সালাম দিয়েছেন সালাম আগে নবীর নাম পরে, নামাজে শিক্ষা দিয়েছেন রাসূল সালাম আগে নবীর নাম পরে, রওজা শরীফের কিনারে যাইবেন সালাম আগে নবীর নাম পরে, আর তুমি আড়াই ফাঁসের জিলাপি আর খিচুড়ি আর ফিরনির ব্যবস্থা করিয়া ইয়া নবী সালাম আলাইকা হুতাই রে তো বেরিয়ে ঠিক না বেঠি? শেষ কথা বলতে চাই, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীর কাছে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে প্রেরণ করেছেন, কোন কোন নবীর কাছে আসছে মাত্র 3 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 10 বার, কোন নবীর কাছে আসছে 40 বার, আর কোন নবীর কাছে আসছে সর্বোচ্চ 400 বার। যত নবীর কাছে যতবার জিব্রাইল আমিন আগমন করেছেন, পর্যন্ত সমস্ত নবীর আগমন জিব্রাইলের আগমনকে ভাগ যদি করা হয় গড়ে, ক্যালকুলেটার মেশিন দিয়া অথবা মানে ল্যাপটপ দিয়া অথবা হিসাব রক্ষক কোনো মেশিন দিয়া যদি ভাগ করা হয়, গড়ে ভাগ করা হয়, তাহলে প্রত্যেক নবীর ভাগে 3 বার করে পড়ে। জিব্রাইল আগমন করেছেন, গড়ে ভাগ করলে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর ভাগে জি 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 3 বার করে পড়ে। আর আমার নবী আল্লাহ পাকের মাহবুব দুজাহানের সর্দার খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিব্রাইল আমিন আগমন করেছেন 24,000 বার। কয়বার? জি জি, 24,000 বার জিব্রাইল আমিন যে আসছেন। মুফতি মুনির সাহেব এখানে বসা আছেন, দাইমি সাহেব বসা আছেন, আরো অনেক ওলামায়ে কেরাম যারা শুনি সবাই নাম জানি না, অনেক শাইখুল হাদিস বসা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, পর্যন্ত আপনারা সিয়াসিত্তার হাদিস গ্রন্থ সহ অনেক হাদিসের কিতাব আপনারা পড়েছেন, অনেক বুজুর্গ আলেমদের সহবস্থায় আছেন, তাদের বক্তব্য শুনেছেন, কোনো একটা হাদিসে কোথাও 24,000 বারের মধ্যে একবার জিব্রাইল আমিন বাইতুল্লাহ শরীফে আইসা রাসূলকে ডাক দিয়ে কইছে যে আমি এখানে আইছি আপনি আইয়েন? একবার 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 জিব্রাইল আমিন কোথাও এসে রাসূলকে বলছেন, ও হুজুর, ও রাহমাতুল্লিল আলামিন, ও দুজাহের সর্দার, আমি জিব্রাইল ইমুক জায়গায় আইছি আপনি আইয়েন? আস্তে কথা বলেন, আসে কোথাও? পাইলে মেহরবানি করে আজকে আপনাদের কাছে মেসেজ দিয়ে রাখলাম, পাইলে দাইমি সাহেবের কাছে, মুফতি মুনির সাহেবের কাছে, আপনাদের অনেকের কাছে আমার নাম্বার আছে, তো আমার জানাই কোথাও যদি পান, 24,000 বার জিব্রাইল আমিন আগমন করেছেন, হুজুর যেখানে আল্লাহ জিব্রাইলকে বলছে তুমি যাইবা সেখানে, হুজুর হেরা গুহার ভিতরে, জিব্রাইল হেরা গুহার ভিতরে, হুজুর গেছেন আবু বকর সিদ্দিকের ঘরে শ্বশুর বাড়িতে বাড়িতে, জিব্রাইল আবু বকর সিদ্দিকের ঘরে, রাসূল আয়েশার হুজুরের ভিতরে, জিব্রাইল আমিন আয়েশার হুজুরের ভিতরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাহিয়াতুল কালবির উরাতে, জিব্রাইল আমিন তাহিয়াতুল কালবির উরাতে, আল্লাহ নবী উডের উপরে, জিব্রাইল উডের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে, জিব্রাইল উহুদে, হুজুর খন্দকে, জিব্রাইল খন্দকে, হুজুর বদরে, জিব্রাইল বদরে, হুজুর হুনাইনে, জিব্রাইল হুনাইনে, হুজুর সুলে খুদাইবিয়া, জিব্রাইল সুলে খুদাইবিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারা, জিব্রাইল খারা অবস্থায় আসছেন, হুজুর শোয়া, জিব্রাইল শোয়া অবস্থায় আসছেন, হুজুর যেখানে জিব্রাইল সেখানে, আর তোমার ইয়া নবী সালাম আলাইকা যেখানে, হুজুর রে দেখা তোমার মতো বিয়াদব গোটা বুড়িগঙ্গা নদীর পানি দিয়া গোসল করলো, তোমার মতো বিয়াদব বঙ্গোপসাগরের পানি দিয়া গোসল করলো, পাক হবে না।
মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ চিনে থাকে, আল্লাহ নবীর আজমত আর মর্যাদার বরাতার ফজিলত যদি কেউ বর্তমান যুগে জানে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ ভেবে থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন, এই মিশন নিয়ে যদি কেউ সামনের দিকে অগ্রসর হয়ে থাকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে দেওবানের ওলামায়ে কওমিয়া, ওলামায়ে দেওবানের ওলামায়ে কওমিয়া, ঠিক না ঠিক? খাদেমের সাথে আমি সামনে খারাপ, খাদেমের সাথে একজনে কে যেন কথা বলতেছে, ওই কথা বলতেছে এর ভিতর দেহের খেয়াল নাই, জুতাটা বাম পায়ে বসছে। আল্লাহ মাহমুদ শফি ধাক্কা দিয়া সারা গায়ে বেড়া সুন্নত কুন্ডা শূন্য কারে কয়, সারাদিন ফেডের ভিতরে বুম মারলে, একশোটা বুম মারলে একটা শূন্য বের হবে না। বিশ্ব আশেখ রাসুল আমার আহলে সুন্নাতুল জামাত, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল, খাইতে বইসে উনি বইসে ডান পাশে, বাপ বইসে বাম পাশে, শাকিদার আসছে, শাকিদার চিনেন তো? মাদ্রাসার একটা ছাত্র আসছে হাত ধোয়াইতে, আইসা সিলুন সিয়ার জগ দিয়া পানি লইয়া, হে বাপ মুরব্বী কোন পাশে? বাম পাশে। আর ছেলে, এই বাপের ছেলে, ছেলে হইল ডাইন পাশে, হে যখনই মুনমুন করতেছে তখন ডাইন পাশ দিয়ে হইল শূন্য, তাইলে ছেলের আগে হাত ধোয়ান লাগে, আর মুরব্বী বই দিছে বাম পাশে, হে যখনই মুনমুন করতেছে ফখরে বাঙ্গাল ডাক দিয়ে, বাপ পড়ানোর নবী করো, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল যুদ্ধের প্রেসিডেন্ট, ওলামাই দেওবন্দের পীর কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির মুরিদ, নামাজের উজুর সময় মিসওয়াক হাতে লইয়া, দাঁত আছে? দাঁত নাই। একজন এসে জিজ্ঞেস করে, হুজুর দাঁত নাই আমরা চিনি জানি বুঝি ত্রিশ পারা কোরআন দিয়া, সদ্যতা কেতাবের মিলাদের বই ফিরে আমরা নবীরে চিনি না, আস্তে কথা বল। ওলামায়ে দেওবান ওলামায়ে কওমিয়া বাজারে 14 টাকা দামের মিলাদের বই পড়ে মুকসুদুল মুমিনিন আর নিয়ামুল কুরআন পড়ে নবীরে চিনে না, আমরা 30 পারা কুরআন দিয়া নবীরে চিনি, ঠিক কিনা জোরে বলেন? 30 পারা কুরআন দিয়া নবীরে চিনি, 30 পারা কুরআনের ভিতরে আল্লাহ পাক রাসূলের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, জান্নাত থেকে মৃত্যু পর্যন্ত 30 পারা কুরআন আল্লাহ রাসূলের জিন্দেগি বর্ণনা করেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একটু বলেন। আম্মা জানাকে বলেন, তোমরা কি কুরআন শরীফ পড়া ছেড়ে দিছ? বলে না না। বলে তাইলে কানা খুলুকুল কুরআন, 30 পারা কুরআন হলো নবীর জিন্দেগি। জিজ্ঞেস করবেন কোরআনকে, কোরআন বলো তো দেখি, রাসূল পৃথিবীতে আসার আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আর সে কি ছিল? কোরআন বলেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতী মিন বাদি ইসমিহি আহমদ, বলে চা দুনিয়াতে আসার পর ওনার নাম কি হয়েছে? বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আচ্ছা, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে, উনি কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? বলে লা উকসিমু বিহাযাল বালাদ,
বলে তাইলে উনি কোন শহরে বসবাস করেছেন? বলে ওয়া হাযাল বালাদিল আমিন। বলে তাইলে ওনার চেহারাটা কেমন ছিল? বলে ওয়াদদুহা বাল্লাইলি ইযা সাজা। বলে ওনার চোখগুলি কেমন ছিল? বলে ওনার চোখগুলি কেমন ছিল? আলাম নাজআল লাকু আইনাইন। বলে আচ্ছা, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাবার্তা বলতেন কথাগুলি কেমন ছিল? বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। বলে হুজুরের সিনাটা কেমন ছিল? বলে আলাম নাশরাহ লাকা সাদরা। বলে তাইলে হুজুরের দুই হাত ছিল, ডান হাতটা কেমন ছিল? বলে ওমা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বলে বাম হাতটা কেমন ছিল? বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হুজুরের চলাফেরা কেমন ছিল? বলে কুলসিরু ফিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে ঘুমাইতেন, ঘুমাইলে আল্লাহ পাক উনাকে কি বলে সম্বোধন করে ডাকতেন? বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কি বলে সম্বোধন করতেন? বলে ইয়া আইয়ুহাল মুত্তাসসির কুম ফানজিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেন, কোরআন কে? কোরআন আমরা তো শুনতে পেরেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পৃথিবীতে আগমন করেন, বিয়ে শাদীও করছিলেন। তাইলে হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে কোরআন তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। বলে আচ্ছা, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, লালন পালন করে তিনি তাদেরকে বিবাহ শাদী দিয়েছেন, ওনার মেয়ে সম্পর্কে কোরআন তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা, হুজুর যে বিয়ে করেছেন, হুজুরের শ্বশুর সম্পর্কে তোমার কিছু জানা আছে? বলে ওয়াল্লাযিনা মা'আহু। বলে শ্বশুর তো একজন না, আরো আছে? বলে আশিদ্দা ওয়ালা কুফফার। বলে আচ্ছা, কোরআন বলো দেখি, উনি যে মেয়ে বিয়ে দিয়েছেন তার জামাইদের সম্পর্কে কিছু জানো? কোরআন বলে রুহামা উবাইনাহুম তারাকুম রুক্কান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হ্যাঁ মুসলমান, সব জায়গায় একটা কথা দেখবেন, আজকে দেওবন্দ মাদ্রাসার যিনি মুহতামেম, উনি সবাই বড়, ওনাকে সবাই মিলে শ্রদ্ধা করবেন। মুহতামেম সাহেবের জন্য জরুরি নয় ওনার ছোট ওনার অধীনস্থ যারা তাদেরকে উনি শ্রদ্ধা করা, তাদেরকে স্নেহ করবেন, ঠিক না? ঠিক ঠিক না? আপনি দেখবেন আজকে এখানে মুহতামেম সাহেব যদি এখানে বসা থাকেন, শাইখুল হাদিস বসা থাকেন, আর ওনার সাথে যদি কোনো কিছু কেউ বলতে হয়, ওনার কাছে আয়সা আদবের সাথে সালাম দিয়ে বসে তারপরে ওনাকে বলতে হবে, ঠিক না? ঠিক। উনি যদি কাউকে কিছু বলতে চান, এ করো মানে একটা সালয়া এখান থেকে ডাক দিয়ে বলতে পারে, ঠিক না? ঠিক। এলে বড় যিনি হন তাকে শ্রদ্ধার সাথে কথা বলতে হবে, যিনি ছোট তাকে তাকে শ্রদ্ধার সাথে কথা বলা বড়র জন্য লাজের নয়। সবচাইতে বড় কে? যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় সম্মানের সাথে ইজ্জতের সাথে সম্মান করা হয়েছে, সব জায়গায় ইজ্জতের সাথে সম্বোধন করেছে। ব্যবহৃত হয় আরবি ভাষায় কোন জায়গায়? অত্যন্ত সম্মানিত কোন ব্যক্তিকে সরাসরি ইজ্জতের সাথে সম্বোধন করতে হইলে আরবি ভাষায় সেখানে ব্যবহৃত হয় কা কা কা। বলগুলা মুখে ইজ্জতওয়ালা সম্মানিত কোনো ব্যক্তিকে সম্মান ইজ্জত বজায় রেখে সরাসরি সামনাসামনি সম্বোধন করতে হলে সেই জায়গায় ব্যবহৃত হয় কা। ত্রিশ পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যত জায়গায় সম্বোধন করেছেন সব জায়গায় উচ্চারণ করেছেন কা কা কা। ইন্না আতাইনাকা ফালা ওয়ারাব্বিকা ফালা নুওয়াল্লিয়ান্নাকা ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদদুহা বিল্লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা বিল আখিরাতি খাইরুল্লাকা
মিনাল উলা ওয়ালা সাওফা ইউতি কা রব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদি কা ইতিমান ফা আওয়া ওয়া জাদা কা দাল্লান ফা হাদা ওয়া জাদা কা আইলান ফা আগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাজি আনকা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আতাইনাকা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাকের হাবিব কে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দিয়েছেন আর এই হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদের উম্মত বানিয়েছেন আমরা মুহাম্মদের উম্মত আমরা মুহাম্মদের উম্মত হুজুরকে কতটুকু ভালোবাসেন জি এবার আমার রাসূল কি বলেছে শুনেন হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়ান নাসি আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা বাবা তোমার বিবি বাচ্চা তোমার আলী আওলাদ তোমার সহায় সম্পত্তি তোমার আত্মীয় স্বজন সারা পৃথিবীর সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার বাড়ি ঘর তোমার মেম্বারি তোমার চেয়ারম্যান তোমার এমপিগিরি তোমার মন্ত্রিত্ব তোমার দলের কর্মী আর নেতা যাবতীয় সবকিছু থেকে আমি নবীকে যদি বেশি ভালো না বাসো লা ইউমিনু লা আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হিন্দু সেলের আইডি হ্যাক আমি জিজ্ঞেস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী হ্যাক হয়েছে না টেক হয়েছে সেটা আমার দেখার বিষয় না গালি ফেসবুকে আসছে কিনা কথা আসতে বলেন কেন হ্যাক হয়েছে না কি হয়েছে সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো রাসূলকে গালি দিয়েছে কিনা তাইলে বোলার নবী প্রেমিককে যখন দেখছে গালি দিয়েছে তখন তাদের অন্তরে রক্তক্ষরণ কথা আসতে তাইলে রক্তক্ষরণ হওয়ার কারণে তারা নবী প্রেমিক হিসাবে রাস্তায় যখন নেমে আসছে তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুফুরতিকারীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদেরকে পাখির মতো গুলি যারা করেছেন তারা এই দেশের পুলিশ বাহিনীতে থাকতে পারে না তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে রাজি তাকে দুই হাত উঁচু করে দেখা মুসলমান 5,000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে 5,000 বাংলাদেশে কি আমরা 5,000 এখানে আসি 5,000 কিয়ের 5,000 বিরুদ্ধে মামলা বাংলাদেশের 70 কোটি মুসলমান ওই শহীদদের পক্ষে বাংলাদেশের 70 কোটি মুসলমান বুলার শহীদদের পক্ষে ঠিক না ঠিক রক্ত দিয়েছি দাউদ হায়দারের বিরুদ্ধে রক্ত দিয়েছি তসলিমার বিরুদ্ধে রক্ত দিয়েছি আহমদ শরীফের বিরুদ্ধে রক্ত দিয়েছি হাইকোর্ট থেকে ফতোয়া রায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছি শাপলা চত্বরে রক্ত দিয়েছি ব্লকে আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই সামনে আর রক্ত দিতে চাই না যারা নবী সম্পর্কে কটূক্তি করবে তাদেরকে ফাঁসিতে ঝুলাইবার আইন সংসদে পাস করতে হবে হাত উঁচু করে দেখান সংসদে হবে রাজি আছেন রাজি আছেন এবারের সংগ্রাম এবারের সংগ্রাম নবী বিরোধী যারা তাদেরকে ফাঁসির কাস্তে জুয়াইবার সংগ্রাম এবারের সংগ্রাম সংসদে নবী বিরোধীর আইন ফাঁস করার সংগ্রাম আপনারা কে সংগ্রাম করতে প্রস্তুত নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম তাবাশ্শিরুল মুমিনিন
আল্লাহ মোহাম্মদ শফি সাহেব আজকের এই মজলিস মজমায় বয়াত করে দোয়া করেছেন এবং নসিহত করার পরে দোয়া করেছেন, আল্লাহ পাক আমাদের সকলের জন্য এই দোয়াকে যেন কবুল করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হাই হাই, এত আগে করবে নাই।